মানুষ মারা যাওয়ার পর থেকে কে আমাদের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামীদের কি অবস্থা রাখা হয় বাইরে আমার আজাবল কবরি ও নাহিমুহ হকুন আহলুসলাম জামাতের আকিদা হলো কবরের আজাবও সত্য কবরের নামত দেওয়া হয় সেটাও কি সত্য আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইদানিং যারা কোরআনে কারিম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে এরা আসলে আহরে কোরআন না এরা হলো মনকের কোরআন যদি হইতো কোরআনের আল্লাহ তার হে রাসুল আপনার প্রতি আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন আল্লাহ তালা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন এই কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআন অস্বীকার করলো কোরআন আপনি কোথা থেকে পাইছেন আসমান থেকে জিব্রাইল এসে আপনার দিয়ে গেছে সাহাবীদের মাধ্যমে তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন ঠিক না বেঠিক যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন যে পাইপলাইন থেকে কোরআন এসেছে একই পাইপলাইন থেকে হাদিসে এসেছে হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো এই জন্য এই সম্পর্কে কি করেছেন এই ব্যাপারে যদি আপনার সাধারণ কিছু ধারণাও হয় তাহলে আপনি বুঝবেন যে সেটাকে দিনের আলোর মতো কিভাবে পরিষ্কার করেছেন সাদা থেকে কালোকে কিভাবে পার্থক্য করেছেন তারা অতএব হাদিস অস্বীকার করা গমরাহি ছাড়া আর কিছু নয় তবে কবরের আজাবের বিষয়টা শুধু হাদিস দ্বারা প্রমাণিত নয় কোরআন থেকেও প্রমাণিত আল্লাহ রাবুল আলমিন ইরশাদ করেছেন যে ফেরাউনের অনুসারী এবং ফেরাওনের বংশের যারা ফেরাউনসহ তাদের সম্পর্কে আল্লাহ র বুল্লাহ এমন বলেছেন যে তাদেরকে আন্নারাদুনা আলাইহা বুদু ওয়ামা আসইয়া সকাল সন্ধ্যায় তাদেরকে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় তাদের কফরীর কারণে ওয়াওম আল কিয়ামাতে আদখিল আলা ফেরাউন আসাদাল আজাদ এই যে সকাল সন্ধ্যা দেওয়া হয় এটা তো বর্তমান আর কেয়ামতের দিন আল্লাহ নির্দেশ হবে তাদেরকে কঠিন শাস্তিতে প্রবেশ করানো জাহান নামে প্রবেশ করানো তাহলে আয়াত থেকে বোঝা যায় কেয়ামতের দিন যে আজাব হবে জাহান নামে বিচারের মাধ্যমে ওইটার আগে থেকে গত আসিয়া সকাল সন্ধ্যা অর্থাৎ সব সময় এখনই আজাব হচ্ছে এই আয়াত হলো কবর আজাবের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এছাড়া বহু হাদিস এটার সপক্ষে আছে অতএব এটাকে অস্বীকার করা মূর্খতা ছাড়া কিছু হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এখন কত লোক কবরে আবার একটা মানুষ মাটির সাথে মিশে গেলে তাকে আবার আজাব কীভাবে দেয় তার ধ্বংস তার শরীরটা ধ্বংসাবশেষ হয়ে মাটির সাথে বালুর সাথে মিশে যদি একাকার হয়ে যায় আল্লাহ তালা চাইলে ওর ভিতরে স্বাদ তৃপ্তি ভোগ করার কষ্ট বা আপনার পুরস্কার এটা নামত ভোগ করার মতো ক্ষমতা আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না আপনার শরীরটা তো মাটি থেকে তৈরি করেছেন এই শরীরের ভিতরে যদি আল্লাহ ভোগ করার ক্ষমতা দেন সেটা শাস্তি হকার। পুরস্কার হোক তাহলে তার ধ্বংসাবশেষ মাটির সাথে মিশলেও ওখানেও আল্লাহ তালা সেটা ভোগের ক্ষমতা দিতে পারেন তিনি আলী তিনি কাদির সব কিছু করতে সক্ষম বিধায় যারা এটা ইমান এটার উপর রাখে না তারা মূর্খতা ছাড়া আর কিছু তাদের মধ্যে নেই আলোচনা জামাতের আকিদা সর্বজন স্বীকৃত আকিদা বিশ্বাস এটি যেটি কোণালী যারা প্রমাণিত